নমস্কার আমি অর্পিতা অর্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো এঁচোড়ের কালিয়া বা এচরের ঝাল তো চলুন দেখে নিই এঁচোড়ের কালিয়া তৈরি করতে আমাদের কি কি লাগছে। লাগছে লাগছে এচোর এঁচোড়টাকে আমি একটা হুইসেল দিয়ে বয়েল করে রেখেছি লাগছে আলু আলুটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা আলু নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখে দিয়েছি আর লাগছে এক চামচ আদা রসুন বাটা আর গরম মশলার মধ্যে একটা তেজপাতা একটা এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি আর একটা শুকনো লঙ্কা লাগছে মশলার মধ্যে লাগছে এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতন নুন চিনি লাগছে আর গরম মশলা লাগছে সামান্য এখানে আমি থ্রি টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি প্রথমে আমি এখানে আলুগুলো ভেজে নেবো আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন সমস্ত আলুগুলো খুব ভালো করে ভেজে নেব প্রথমে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এ অবস্থায় আমি এবারে সমস্ত আলুগুলোকে তুলে রেখে দেব এবারে আমি ওই তেলে ফোড়নগুলো দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব এবারে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব ভালো করে পেঁয়াজগুলো গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব যতক্ষণে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আমি এই পেস্টটা বানিয়ে রেখেছি আদা রসুন বাটা সমেত আর যা মশলা ছিল সমস্ত মশলার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি পেঁয়াজটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে গুলিয়ে রাখা মশলাটা এর মধ্যে পুরোটা দিয়ে দেব এবার সমস্ত মশলাটা খুব ভালো করে কষে নেব তেল বেরিয়ে যাওয়া অবধি মশলাটা ভালো করে কষে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে তেলটা উপরে উঠে এসছে এবারে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করা এঁচড়গুলোও দিয়ে দেবো মশলার সাথে আলু এঁচড় খুব ভালো করে মিশিয়ে নেব আলুও মোটামুটি বয়েল হওয়াই আছে এবারে এর মধ্যে টমেটোগুলো অ্যাড করব টমেটো দিয়ে পুরো সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার চার পাঁচ মিনিট মতন ঢেকে রাখব এবার ঢাকাটা খুলে দেখব একটু মিক্স করে নেব আর পাঁচ মিনিটের মধ্যেও আমি মাঝে একবার মিক্স করে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায় এবার এর মধ্যে দেড় কাপ জল অ্যাড করব প্রথমে আমি এক কাপ জল দিয়ে দিলাম আরও হাফ কাপ অ্যাড করলাম জল দিয়ে সমস্ত সবজিটা একটু মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবেই ফুটতে দেব দু তিন মিনিট ফোটার পর দেখব হ্যাঁ আলুটা বয়ল হয়ে গেছে কিনা না বয়ল হয়ে গেছে আলুও বয়ল হয়ে গেছে এবারে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো তৈরি হয়ে গেল ইঁচড়ের কালিয়া এটা সবাই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই